আসসালামু আলাইকুম। আজকে আমি যে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব, এটা শিশুদের জন্য খুবই উপকারী একটি রেসিপি। আর এই রেসিপিতে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে যেগুলো শিশুদের মেধা শক্তি বৃদ্ধি, হাড় মজবুত এবং ওজন বৃদ্ধিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের খাবার তৈরি করার আগে আমরা যে সকল জিনিস ব্যবহার করব, যেমন হাত, চামচ, প্লেট, গ্লাস, সকল কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এবং শিশুদের প্রতিদিন এক রকম নাস্তা দিতে যাবেন না, এক এক দিন এক এক রকম নাস্তা দিবেন, তাহলে শিশুদের খাবারের প্রতি রুচি বেড়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি চালের সুজি, আর এই চালের সুজিটি আমি বাসায় তৈরি করেছি। এটা আমি কিভাবে তৈরি করেছি এটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি এক চা চামচের একটু বেশি পরিমাণ গাজর, আর নিয়ে নিয়েছি হাফ আপেল। এই আপেলটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এটাকে ছোকলাটা ছিলে কীভাবে কেটে নিচ্ছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপেল শিশুদের জন্য অনেক উপকারী একটি খাবার, আর 6 মাস বয়স থেকে শিশুদের খাবারের তালিকায় আপনারা আপেল রাখতে পারেন। আপেলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর এখানে 2 চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। এই যে দেখুন, আপেলগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। এখন আমি একটি হাঁড়ি নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চালের সুজি। এটা আপনারা সম্পূর্ণ আপনাদের নিজেদের আন্দাজ অনুযায়ী নেবেন যে আপনার শিশুকে আপনি কতটুকু খাওয়াতে চান। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি ততটুকুই পানি ব্যবহার করেছি যতটুক দিয়ে এগুলো সিদ্ধ হয়। এখন এগুলোকে আমি চুলার মধ্যে বসিয়ে দেব। চুলার মধ্যে দেওয়ার পর অনবরত নাড়তে হবে, আর সব কিছু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই খাবারটি শিশুদের যে কোনো একবেলা সকাল অথবা বিকেল নাস্তা হিসেবে দিতে পারেন। অনবরত নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে হয়ে আসছে, এই যে দেখুন সুজিটাও একটু ঘন হয়ে আসছে, আর আপেলটাও মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে। আরও কিছু সময় রেখে আমি এটাকে নামিয়ে ফেলবো, আমি আর এটা 1 থেকে 2 মিনিট রাখবো। এই খাবারে আমি কোনো চিনি বা লবণ ব্যবহার করিনি, আপনারা চাইলে করে নিতে পারেন। তবে শিশুদের 1 বছরের আগে খাবারে চিনি বা লবণ দিতে ডাক্তাররা নিষেধ করে। চালের সুজি, আপেল ও গাজর সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব, আর দেখতে পাচ্ছেন একটু পাতলা, তবে নামার পরে আরও ঘন হয়ে যাবে। এই যে নামানোর পর দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটা স্টিলের গ্লাসের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এভাবে করে আপনারা 6 মাস প্লাস শিশুদেরও প্রথম সলিড খাবার হিসেবে দিতে পারেন। এই যে দেখুন ঘনত্বটা কতটুকু, আমার বাবুর বয়স আন্দাজে আমি এই ঘনত্বটাই রাখবো। এখন আমি চামচের সাহায্যে বাটিতে নিয়ে নিচ্ছি, আমি যতটুকু পরিমাণ খাওয়াবো ততটুকুই নিয়ে নিচ্ছি। এখন আমি 4 থেকে 5 চা চামচ পরিমাণ দুধ এটার সাথে মিক্স করে দেব, আপনারা চাইলে কোটার ফর্মুলা দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি। এখন আমি এখানে দিয়ে দিব প্রোটিন পাউডার। এই প্রোটিন পাউডারটি বিভিন্ন রকম বাদাম দিয়ে তৈরি করা হয়েছে, আর এখানে আছে খেজুর সুগার। এই খেজুর সুগার আর প্রোটিন পাউডার একসাথে আমি মিশিয়ে রেখেছি, এখান থেকে 1/2 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। এটার কারণে মিষ্টিটা বেড়ে যাবে, অতিরিক্ত চিনির কোনো প্রয়োজন হবে না। তো তৈরি হয়ে গেছে শিশুদের সকাল বিকেলের নাস্তা। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।